আমাদের প্রিয় কথা চ্যানেলটির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রওশন সুভাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সুভা এখনও ফিক্সড হয়ে আছে, ওর জন্য এটা ওর ফার্স্ট কিস, তাও রওশনকে। সুভা তো স্ট্রোক করার অবস্থা। এই রওশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল, হি স্টোল মাই ফার্স্ট কিস। রওশন চোখ খুলে সুভার থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, কেন কেন আমার রাগ তোলো তুমি? হ্যাঁ, যখন বলেছিলাম রিশাকে নিজের মতো করে শাস্তি দিতে, তখন কেন নিজের পা পিছিয়ে নিলে? তোমার উচিত ছিল ওকে সবার সামনে ঠাটিয়ে কয়েকটা চড় মারার। ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি আমি সময় মতো কিছু না করতাম তাহলে কি হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রওশনের চিল্লানিতে সুভার প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। বেচারি কাচুমাচু হয়ে সরে যেতে নিলেই রওশন ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রওশনের মুখ একদম সুভার কাছাকাছি, এতটা কাছে যে সুভার রওশন দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রয় পড়ছে। সুভার তো ভয়ে গলা শুকিয়ে আসছে, বেচারি পারে না এক্ষুনি কেঁদে দেয়, কিন্তু রওশনের রক্তিম চোখ দেখে কান্না করতেও ভয় পাচ্ছে ও। তুমি কেন বোঝো না সুভা, সবাই তোমার মতো না। আমাদের আশেপাশের মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। আজকে তুমি নিজেই তার প্রমাণ পেয়ে গিয়েছো। সুভা নিজের মাথা নিচু করে ফেলল, কি বলবে, হতো আসলে ওর নিজের বন্ধু একটা সামান্য কম্পিটিশন জেতার জন্য ওর সাথে এরকম বাজে কাজ করেছে। সুভার কোনো জবাব না পেয়ে রওশন ওকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রওশন সরে যেতেই সুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল, এতক্ষণ মনে হচ্ছিল যেন ও দম বন্ধ হয়ে আসছে। রওশন বাম হাতে দুই আঙুল দিয়ে কপালের সাইড ঘষছে, হয়তো নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সুভা চোখে রওশনের দিকে তাকিয়ে মনে মনে বলতে শুরু করে, জান বাঁচাতে হলে মানে মানে কেটে পড় এখান থেকে সুভা, এই রওশন রায়জাদা আজকে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর এখন তোকেও পাগল করে পাপনা পাঠানোর ব্যবস্থা করছে। সুভা ধীর পায়ে দরজার দিকে এগোতেই রওশনের হুঙ্কার শুনে ওর পা ওখানেই জমে যায়। আমি কি তোমাকে যেতে বলেছি? না। তাহলে যাচ্ছ কেন? না মানে আমি আমার রুমে। রওশন ওর বেডে বসে সুভাকে বলে, কাম হিয়ার। কি? সামনে আসতে বলেছি, পিছনে যেতে না। রওশনের ধমক শুনে সুভা এক ঝটকায় রওশনের সামনে এসে দাঁড়ায়। বসো। সুভা বাধ্য মেয়ের মতো রওশনের পাশে বসে পড়ল, কিন্তু একটু ডিস্টেন্স রেখে। রওশন অচমকা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সুভা তো ফুল শকড রওশনের কাছে। মাথাটা টিপে দাও, আমি ঘুমাবো। কি কি না, জি ডু ইট ফার্স্ট, তোমার কারণে মাথা ব্যথা উঠেছে, তাই ব্যথা দূর করার দায়িত্ব তোমার। সুভা তো পুরো শরীর কাঁপছে, রওশন ওর কোলে মুখ গুঁজে চোখ বন্ধ করে আছে। একে তো আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার উপর বলছে মাথা টিপে দিতে, মুখের মুল্লুক পেয়েছে নাকি, ইচ্ছে করছে মাথা না গলা টিপে দে। আমি কিছু বলেছি? সুভা ভয়ে ভয়ে রওশনের মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে লাগলো। রওশন সুভার কোমর ছড়িয়ে ধরে আরো গভীরভাবে ওর কোলে মুখ গুঁজে দিল। সুভার হাত বেরিয়ে যাওয়ার উপক্রম, হাতও থরথর করে কাঁপছে ওর। আমি ঘুমিয়ে পড়লেও আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হবে না, ডু ইউ গেট দ্যাট? হ্যাঁ। গুড গার্ল, এখন সুন্দর করে আমার মাথাটা টিপে দাও। দিচ্ছি তো। রওশন চোখ বন্ধ করে মুচকি হেসে সুভার হাতের স্পর্শ অনুভব করছে, আর সুভা মনে মনে রওশনের 14 গুষ্টি উদ্ধার করছে। কিছুক্ষণ বাদে সুভা খেয়াল করলো রওশনের কোনো রেসপন্স আসছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই সুভা খুব সাবধানে পাশ থেকে একটা বালিশ নিয়ে রওশনের মাথা নিচে রেখে দিয়ে নিচে উঠে পড়ল। তারপর রওশনের উপর ব্ল্যাকেট টেনে দিল ভালো করে। হঠাৎ সুভার চোখ যায় রওশনের উপর,
রওশনের ঠোঁটের কিনারে লিপস্টিক লেগে আছে। সুবাহা এসে দেয় রওশনকে দেখে, তারপর টেবিল থেকে টিস্যু নিয়ে ওর পাশে বসে পড়ল সুবাহা। খুব যত্ন সহকারে রওশনের ঠোঁট থেকে লিপস্টিক তুলে দিচ্ছে ও। ঘুমন্ত রওশনের দিকে তাকিয়ে পলক পড়ছে না সুবাহার, এতটা অদ্ভুত সুন্দর লাগছে তাকে। এরকম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে রওশন। ওকে দেখে কেউ বলবে না যে সারাদিন ও ফুল অ্যাটিটিউড আর অ্যাংরি মুডে থাকে। যার নিকনেম সুবাহা, মিস্টার অ্যারোগ্যান্ট দিয়েছে, সে বাচ্চাদের মতো ঘুমায়। কথাগুলো ভেবে আনমনে হেসে ফেললো সুবাহা। রওশনের ঘুমন্ত অবস্থায় ছবি তোলার জন্য ফোন খুঁজতেই সুবাহার খেয়াল হলো রওশন যখন ওকে টান দিয়েছিল ওর পার্স দরজার সামনে পড়ে গিয়েছিল। সুবাহা উঠে ওর ব্যাগ থেকে ফোন বের করে রওশনের কয়েকটা ছবি তুলে নিল। বাহ, মিস্টার অ্যারোগেন্টের ছবিগুলো তো পুরাই মিস্টার কিউটের ডিব্বার মতো হয়েছে। রওশনের দিকে তাকিয়ে উঠে যায়। সুবাহা দরজার দিকে পা বাড়াতেই আবার থেমে যায় ও। রওশনের দিকে এক পলক তাকিয়ে টুপ করে ওর কপালে ঠোঁট শুয়ে দেয়। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল ঘুমন্ত রওশনের কপালে ঠোঁট শুয়ানোর, কিন্তু ইচ্ছেটাকে এতক্ষণ দাবিয়ে রেখেছিল, এখন সুযোগ পেয়ে পূরণ করে নিল ইচ্ছেটা। সুবাহা আলতো পায়ে রুম থেকে বেরিয়ে দরজা নক করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে ফিরে সোজা শাওয়ার নিতে চলে যায় সুবাহা। শাওয়ার নিয়ে এসে খাটায় আধশোয়া হয়ে রওশনের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ও। সকালবেলা রওশন আনমোড়া ভেঙে বেড থেকে উঠতেই দেখল ওর মাথার নিচে বালিশ আর সুবাহা গায়েব। রওশন পুরো রুমে চোখ বুলিয়ে দেখে নীল, কিন্তু সুবাহা নেই। আমি বলেছিলাম আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হতে না, তাও আমাকে ওভারটেক করে তুমি চলে গেলে সুভা, এটা ঠিক করলে না তুমি। কিন্তু বলতে হবে তোমার হাতে জাদু আছে, শুধু হাতে না ঠোঁটেও। রওশন উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর শ্যাম্পুর বোতল নিয়ে গিয়ে ওর চোখ আয়নায় যায়। আয়নায় নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায় রওশনের। ওর কপালে লিপস্টিক দিয়ে ঠোঁটের চিহ্ন হয়ে আছে। বাহ সুভা, তুমি তো দেখি আমার থেকে ফার্স্ট। আল্লাহ জানে আমাকে ঘুমন্ত পেয়ে আর কি কি করেছো। এতক্ষণ পর রিসেপশনে জিজ্ঞেস করার পর রওশন জানতে পারে সুবাহা সকাল সকাল ফিরে গিয়েছে। অয়নকে দিয়ে ইনফরমেশন নেওয়ার পর অয়ন বলল সুবাহা হোটেল থেকে ডাইরেক্ট ওর এনজিওতে গিয়েছে। রওশন দেরি না করে গাড়ি নিয়ে সুবাহার এনজিও এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। রওশন সামনে সুপার মার্কেট থেকে বাচ্চাদের জন্য চকলেট আর কিছু টয়েস নিয়ে যায়। এনজিওতে পৌঁছায় রওশন ওর গাড়ি পার্ক করে ওয়াচম্যানকে দিয়ে সব জিনিস ভেতরে পাঠায়। এনজিও ওর কেয়ারটেকার থেকে রওশন জানতে পারলো যে সুবাহা পেছনের লনে বাচ্চাদের সাথে খেলা করছে। কানামাজি খেলছে সুবাহা বাচ্চাদের সাথে, ও চোখ কাপড় দিয়ে বাঁধা আর বাচ্চারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবার চেহারায় হাসি, সুবাহা বাচ্চাদের ধরার চেষ্টা করতেই তারা সরে যাচ্ছে। রওশন বাগানে এসে দেখে সুবাহা বাচ্চাদের সাথে খেলা করছে। সুবাহার চোখে পোটি বাঁধা, ঠোঁটে হাসি আর চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। রওশন ধীর পায়ে এগিয়ে আসলো সুবাহার দিকে। রওশনকে দেখে বাচ্চাগুলো দুষ্টু হেসে দূরে সরে দাঁড়ায়। রওশন সুবাহার কাছে আসতেই সুবাহা ওকে জড়িয়ে ধরে লাফিয়ে ওঠে। ইয়ে, আমি জিতে গেছি! সব বাচ্চারা হেসে দেয় সুবাহার কাণ্ডে, রওশনও মুসকে মুসকে হাসে। হঠাৎ সুবাহা বুঝতে পারলো যাকে ও জড়িয়ে ধরেছে সে কোনো বাচ্চা না, কারণ কোনো বাচ্চার শরীর এতটা শক্ত হয় না আর এতটা লম্বা বাচ্চা এনজিওতে আছে। সুবাহা নিজের চোখের পট্টি খুলে রওশনকে দেখে 440 ভোল্টের শট খায়। এক ঝটকায় ও রওশন থেকে দূরে সরে দাঁড়ায়। আপনি, আমি ভাবলাম ওরা হবে। রওশন কিছু বলতে যেও বাচ্চাদের দেখে থেমে যায়। তারপর সুবাহাকে ক্রস করে বাচ্চাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ওদের বলে, হাই, আমি রওশন, তোমাদের সুভা আপির ফ্রেন্ড। বাচ্চাগুলো রওশনের কথায় নিজেদের জড়তা কাটিয়ে তাদের নাম বলতে শুরু করে। আপনি সুভা আপির ফ্রেন্ড, তার মানে আমাদেরও। ইয়েস। আপনি খেলবেন আমাদের সাথে?
সোভা ইশারা করে বাচ্চাদের না বলছে, তাও তারা কথা শুনছে না। রওশন সোভাহার দিকে তাকাতেই দেখে সোভা ইশারা করে বাচ্চাদের না বলছে। রওশন সোভাহার দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই সোভা যেন ভয় জমে যায়। রওশন মোনার গাল টেনে বলল, অবভিয়াসলি খেলবো, কিন্তু তোমাদের সোভা আপিরও খেলতে হবে আমাদের সাথে। আপি তো খেলবেই, তাই না আপি? সোভা জোর করে হাসার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ওকে দেন আমিও খেলবো। সবাই ইয়েহ বলে রওশনকে জড়িয়ে ধরে রওশন টাল সামলাতে না পেরে সবাইকে নিয়ে পড়ে যায়। সোভা আর বাকি বাচ্চারা ভয়ে শেষ, যদি রওশন এখন রেগে কিছু করে বসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রওশন হেসে দিল, ওর সাথে বাকি বাচ্চারাও। গোল্লো রওশনের চোখে পট্টি বেঁধে দিয়ে খেলা শুরু করলো। রওশন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে। সোভা খেলা বাদ দিয়ে শুধু রওশনকে দেখছে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ও রওশনকে। রওশনের এই রূপটা সম্পূর্ণ ভিন্ন সোভার কাছে, যাকে কখনো মুস্কি হাসতেও দেখেনি। কিছুদিন যাবত তার কত রূপ ও সামনে আসছে, বাচ্চাদের সাথে যেন রওশনও বাচ্চা হয়ে গেছে। কালো রঙের শুটে আবৃত এক লোক দূর থেকে রওশন আর সোভার ছবি তুলছে। তোলা শেষে ছবিগুলো একটি কারো নাম্বারে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সরে গেল। সারাদিন রওশন বাচ্চাদের সাথে খেলা করে তাদের সবাইকে গিফটগুলো দিয়ে সোভাকে নিয়ে বেরিয়ে যায়। রওশন হাসি মুখে ড্রাইভ করছে, আজও লাইফের বেস্ট ডে ছিল ভাবছে রওশন। সোভা মুগ্ধ চোখে দেখছে রওশনকে, মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর। একটা প্রশ্ন ছিল রওশন। আমি জানি তুমি কি প্রশ্ন করবে, এটাই না যে আমি কেন বাচ্চাগুলোর সাথে এত ফ্রেন্ডলি হয়ে টাইম স্পেন্ড করলাম? হ্যাঁ, রওশন একটা গভীর নিঃশ্বাস নিয়ে সোভাকে বলতে শুরু করে, আমি ওদের জায়গায় নিজেকে দেখেছি সোভা, ইউ নো হোয়াট, ছোটবেলা থেকে একা বড় হয়েছি, মম ড্যাডের ডেথের পর নিজেই নিজেকে সামলাতে শিখেছি আমি। ওই বাচ্চাগুলো আর আমার মধ্যে তেমন একটা তফাত নেই, ওরাও অনাথ আর আমিও অনাথ, পার্থক্য একটাই, ওদের সামলানোর জন্য তুমি আছো কিন্তু আমার কেউ ছিল না। কারো সাহায্য ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি, অনেক স্ট্রাগল করেছি, তার ফলস্বরূপ আমি এখন বাংলাদেশের ওয়েল নন ফেসের মধ্যে একজন। কথাগুলো বলে রওশন গাড়ি ব্রেক করল। সোভাহার দিকে তাকাতেই দেখলো সোভা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে কিছু অনুভূতি, কিছু গভীর আবেগ অনুভব করছে রওশন। তোমার বাসা এসে পড়েছে। রওশনের কথায় ঘোর কাটে সোভাহার। গ্লাসের বাহিরে তাকাতেই দেখলো ওর বাড়ির সামনে গাড়ি থামিয়েছে রওশন। সোভার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে আজ খুব দ্রুত সময় পেরিয়ে গেছে। আর কিছু মুহূর্ত রওশনের সাথে কাটাতে ইচ্ছে করছে, ওকে জানতে ইচ্ছে করছে, ওর অবক্ত কথাগুলো শুনতে ইচ্ছে করছে। আজ কি গাড়িতে থাকার ইরাদা আছে নাকি? না তো, গুড নাইট। সোভা বেরিয়ে যেতে নিলে রওশন ওর হাত ধরে আটকায়। সোভা জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন সোভা থেকে এগিয়ে আসে কিছুটা। রওশনকে নিজের থেকে এগিয়ে আসতে সোভার চোখ বড় বড় হয়ে গেল আর হার্টবিট ও ফাস্ট হয়ে গেল। সোভা ভয়ে চোখ খিঁচে বন্ধ করে ফেলে। হঠাৎ কপালে ঠোঁটের ছোঁয়া পেতে সোভা চোখ মেলে তাকালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সোভা রওশনের দিকে। নাও গো। সোভা এক ছটকায় গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে নিজের বাড়িতে ঢুকে যায়। রওশন মুস্কি হাসে সোভার কাছে। রওশনের ফোন বাজতেই ওর মুখ শক্ত হয়ে যায়। হ্যালো, গুড জব, ওর খাতিরদারি করো, আমি আসছি। রওশন সোভার বাড়ি থেকে এক পল তাকিয়ে ড্রাইভিং শুরু করলো। একটা লোককে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটির পুরো শরীর ভয়ে কাঁপছে, কারণ সামনেই অপোজিট চেয়ারে রওশন বসে আছে। রওশনের হাতে রিভলভার, রিভলভারটা নিজের কপালে ঠেকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে সামনে বসে আছে। লোকটির দিকে তাকিয়ে আছে রওশন। বস, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আর এরকম ভুল হবে না। রওশন সোজা হয়ে ঝুঁকে বসে লোকটির দিকে, তারপর কিছুটা শান্ত স্বরে বলতে শুরু করে, তুই যেটা করেছিস সেটা কি আদৌ ক্ষমার যোগ্য?
ভুল হয়ে গেছে বস, টাকার লোভে অন্ধ হয়ে এমনটা করে ফেলছি। কথাটা বলার সাথে সাথে রওশন লোকটার হাতে গুলি করে দেয়। লোকটি চিৎকার করে ওঠে, পাশের সব লোকেরা ভয় কেঁপে ওঠে, আর অয়ন তো ঘেমে একাকার, বারবার রুমাল দিয়ে নিজের কপাল মুছছে। সব ভুলের ক্ষমা আছে, কিন্তু বেইমানির কোনো ক্ষমা নেই রওশনের কাছে। তুই আমার লোক হয়ে টাকার লোভে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস, আর ভাবছিস আমি তোকে ক্ষমা করে দিব? ইম্পসিবল। যারা পিঠ পিছে প্রহার করে তাদের থেকে ভয়ঙ্কর শত্রু দ্বিতীয় হয় না। তোকে এখন ক্ষমা করে দিলে তুই আবার আমাকে পেছন দিয়ে আঘাত করবি, আর তা রওশন মেনে নিবে না। কথাগুলো বলে রওশন লোকটির বুকে গুলি করে তারপর বুক ঝাঁসড়া করে ফেলে। রিভলভার থেকে ধোঁয়া উঠছে, এই ধোঁয়া হয়তো রওশনের রাগকে ঠান্ডা করছে। শাহিন। জি 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 স্যার। এর লাশ এমন জায়গায় ফেলে আসো যেখানে শকুনেরা এর দেহ চিরে চিরে খেতে পারে। জি। রওশন নিজের চেকবুকে বড় অঙ্কের টাকা লিখে ওয়েনের হাতে দিয়ে বলে, এটা এই বেঈমানের পরিবারের কাছে পৌঁছে দাও, তাদের যেন কোনো কিছু সমস্যা না হয়। জি স্যার। রওশন বেরিয়ে গেল গোডাউন থেকে। অয়ন চেকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে শুরু করে, স্যারের নিয়ম আমি কিছুই বুঝি না, এদিক দিয়ে মারে আর একদিক দিয়ে সাহায্য করে। পরের দিন সুবাহ অফিসের জন্য বেরিয়ে নিজের গাড়িতে উঠতে নেই, হঠাৎ পেছন থেকে কেউ ওর মুখ রুমাল দিয়ে ধরে আর সুবাহ জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সুবাহার জ্ঞান ফিরে সুবাহ চোখ মেলতেই নিজেকে বেডে আবিষ্কার করলো। সুবাহ এক ঝাটকাই উঠে যায় বেড থেকে, আশেপাশে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছে সুবাহ। এটা কার বাসা আর আমি এখানে আসলাম কিভাবে? হঠাৎ সুবাহার কেয়ার হলো কেউ ওকে পেছন দিয়ে রুমাল শুকিয়ে দেয়, এরপর কি হলো ওর মনে নেই। দরজা খোলার আওয়াজে সুবাহ সেই দিকে ফিরল, দরজা খুলে কেউ প্রবেশ করেছে রুমে। লোকটিকে দেখে সুবাহ কিছুটা অবাক হলো, ওর আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। গুড মর্নিং বেবি। আমাকে এভাবে এখানে আনার মানে কি আভি? কুল বেবি, কুল। এত হাইপার কেন হচ্ছে? সিটে বসে কথা বলি। তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে, আমি এক মুহূর্তও এখানে থাকব না। সুবাহ রেগে আফিকে ক্রস করে যেতে নিলেই আফি সুবাহার হাত টেনে ওকে বেটে ফেলিয়ে দেয়, তারপর ওর উপর আছোয়া হয়ে দাঁতের দাঁত চেপে বলতে শুরু করে, সিরিয়াসলি আমার সাথে কথা বলতে রুচিতে বাধে? এখন আমাকে ভালো লাগে না, তাই না? ও ভালো লাগবেই বা কি করে, এখন তো তোমার নতুন আশিক রওশন, ওকে ভালো লাগে, আমাকে এখন দেখতেও বিরক্ত লাগবে তোমার কাছে, তাই না? সুবাহ আবিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আভি এক ইঞ্চিও নড়ছে না, বরং সুবাহার হাত বেডের সাথে শক্ত করে ধরে আবার বলতে শুরু করে, মানছি আমি ভুল করেছি, কিন্তু ভুলটা এত বড় ছিল না যতটা তুমি রিয়্যাক্ট করছো। তোমার হাত ধরলেও তুমি আনকমফোর্টেবল ফিল করো, আর যদি বিয়ের আগে তোমার কাছে যাওয়ার চেষ্টা করতাম, গডস নোস তুমি কি করতে। তোমার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আমি সব সময় তোমার থেকে ডিস্টেন্স রেখেছি, কিন্তু তুমি সামান্য বিষয় নিয়ে বিয়েটাই ভেঙে দিলে, হোয়াই? এসব বিষয় আজকাল কমন সুভা, বিয়ের আগে সবারই কম বেশি অ্যাফেয়ার থাকে, অনেকেই এমন করে। তাহলে আমার বেলাতে তুমি এত রিয়্যাক্ট করছো কেন? সুবাহ আফিকে জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো, তারপর চিল্লিয়ে বলতে শুরু করলো, করে, কিন্তু তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেরা, ভদ্র ফ্যামিলির ছেলেরা এমন হয় না। আমি ক্যারেক্টারলেস অভদ্র, তাই তো? তাহলে ভদ্র কে? ওই রওশন, তোমার নতুন আশিক। হ্যাঁ, মুখ সামলে কথা বলো আভি। বাহ, রওশনের জন্য এত মায়া যে ওর বিরুদ্ধে কিছু শুনতেও পারছো না, গুড। কি এমন জাদু করলো রওশন যে এত বছরে আমি করতে পারিনি, বলো না, বলো বলো, প্লিজ বলো। আভি লাগছে আমার, ছাড়ো। আজকের পর থেকে তোমার চিন্তা ভাবনা সব আমায় ঘিরে হবে, বুঝলে? তোমার উপর শুধু আমার অধিকার শোভা, আর এই অধিকার আজ আমি আদায় করেই ছাড়বো। মানে
মানেটা খুব সিম্পল, আজকে আমাদের বিয়ে। আজকের পর থেকে তুমি শুভা অভি রায়জাদা হয়ে যাবে বেবি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে না, না কোনো ঋষা আর না কোনো রওশান। কখনোই না, আমি তোমাকে বিয়ে করব না। আমার হাত ছাড়ো, আমি বাসায় যাব। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আঙুল আমি আগে থেকেই বাঁকা করে রেখেছি, বুঝলে? আফিয়ে উঠে সুবাহার হাত শক্ত করে ধরে। সুবাহা ব্যথায় চিৎকার করে ওঠে। আফি নিজের ফোন বের করে একটা ভিডিও ফুটেজ দেখায় সুবাহাকে। সুবাহা সো মেরে ফোনটা নিয়ে ভিডিওটা দেখে। গোলুকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আরও কান্না করছে আর সুবাহাকে ডাকছে। অনাথ আশ্রমে গোলুর প্রতি সুবাহার সবচেয়ে বেশি দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে আফি। আফি ও বাচ্চা মানুষ, ও কিভাবে বেঁধে রেখেছে কেন? ও ভয় পাচ্ছে, কান্না করছে, দেখো প্লিজ। তোমার মানুষদের ভালো ওকে ছেড়ে দিতে। আফি সুবাহার হাত থেকে ছু মেরে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখে বলতে শুরু করে। অবভিয়াসলি বেবি, আমি আমার লোকদের বলবো গোলু বাবুকে সাহি সালামত আবার চাইল্ড কেয়ার হোমে পৌঁছে দিতে, কিন্তু তার জন্য তো তোমাকে আমার কথা মানতে হবে। তুমি যা বলবে যেভাবে বলবে আমি করব, বাট প্লিজ ওর কোনো ক্ষতি করো না আভি। গুড গার্ল, এখন এই কান্না অফ করে আমার সাথে নিচে চলো, নিচে কাজী সাহেব অপেক্ষা করছে আমাদের বিয়ে পড়ানোর জন্য, বুঝলে? কি আনন্দ বলো তো। সুবাহা আবির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, আর কত নিচে নামবে আভি? আমার তো ভাবতেও ঘৃণা করে যে আমি তোমার মতো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে চুজ করেছিলাম। যতটা নিচে নামলে তোমাকে পাবো ততটা নিচে নামতে রাজি। একবার বিয়েটা হয়ে গেলে রওশান কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আই জাস্ট হেট ইউ, কখনো ক্ষমা করব না তোমাকে। স্টপ ইওর ড্রামা শুভা, অনেক বলেছো তুমি আর অনেক শুনেছি আমি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আফি সুবাহার হাত শক্ত করে ধরে, ওকে নিয়ে নিচে নেমে আসে। কাজের সামনে বসে আছে সুবাহার আফি, আশেপাশে আফির চেলাপালা গাঢ় দিয়ে আছে, আফির ঠোঁটে বিশ্ব জয় করা হাসি। সুবাহা ভেবে পাচ্ছে না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবেও। কাজী সাহেব আফির দিকে কাগজ এগিয়ে দিতেই আফি দ্রুত সাইন করে দেয়। আফি কাগজটা সুবাহার দিকে দেয়। সুবাহা কাপা কাপা হাতে কলম ধরে, কিন্তু কিছুতেই সাইন করতে পারছে না, ও হাত কাঁপছে। সাথে মনে হচ্ছে হৃদ স্পন্দনের গতিও বেড়ে যাচ্ছে। সাইন করো সুভা। সুবাহা করুণ চোখে আবির দিকে তাকালো। আবি সুবাহার হাত শক্ত করে ধরে নিজেই সাইন করাতে নেই। হঠাৎ গুলির শব্দে সবার আত্মা কেঁপে উঠল। আফি আর সুবাহা সহ সবাই ভয় পেয়ে যায় হঠাৎ এমন শব্দে। অনেকগুলো কালো শুট পরা লোক হাতে গান নিয়ে ঢুকে পড়ে, তারপর আফরি চেলাগুলোর উপর গান পয়েন্ট করে দাঁড়ায়। আফি আর সুবাহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আফি আর সুবাহা শকড হয়ে পেছনে ফিরল। সুবাহা যেন প্রাণ ফিরে পেল রওশনকে দেখে, সব ভয় নিমিষেই দূর হয়ে গেল। সুবাহার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। রওশন কালো ফুল শুট পরে আছে, হাতে গান, একদম মাফিয়া লুক। ভাই ভাই তুমি? তোর বিয়েতে আমাকে দাওয়াত দিলি না, এটা কেমন কথা হবি? না মানে মানে আমি আসলে। রওশনকে আফির অপোজিটে পায়ের উপর পা তুলে বসে পড়ল। আচ্ছা বাদ দে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করেন। নিমিষেই সুবাহার মুখ মলিন হয়ে গেল। এটা কি বলছে রওশন? ও ভেবেছিল রওশন হয়তো ওকে বাঁচাতে এসেছে, কিন্তু এখানে তো উল্টা রওশন ওদের বিয়ে দিতে চাইছে, এটা আশা করেনি ও রওশনের থেকে। আফি তো মহাখুশি হয়ে বসে পড়ল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আফির নাম নিতেই রওশন বলে ওঠে, আপনি বরের নাম ভুল বললেন কাজী সাহেব, বরের নাম আবি রায়জাদা না, রওশন রায়জাদা হবে। আফি আর সুবাহা রওশনের কথায় চমকে যায়। আফি রেগে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে,
এটা কোন ধরনের কথা ভাই? আপনি তাড়াতেই একজন গার্ড ওর মাথায় বন্দুক তাক করে দেয়। রওশন কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি কি বিয়ে পড়াবেন নাকি আপনাকেও ডোজ দেওয়া লাগবে? কাজী ভয়ে দ্রুত বিয়ে পড়ানো শুরু করে। সব কিছু সুবাহার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? ও শুধু অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। কাজী রওশনকে কবুল বলতে বললে রওশন সুবাহার দিকে তাকিয়ে কবুল বলে ফেলে। আপনি কিছু করতেও পারছে না, সাইনও করতে পারছে না। ওর বিয়ের আসরে ওকে গান পয়েন্ট করে রওশন ওর হবু বউকে বিয়ে করে ফেলেছে। বেচারার কি ভাগ্য! কাজী সুবাহাকে কবুল বলতে বললে সুবাহা ভাবনায় পড়ে যায়। কি বলবে ও? সুবাহাকে চুপ থাকতে দেখে রওশন কড়া গলায় বলে ওঠে, তুমি কবুল বলবে নাকি আমি সাথে তোমার বিয়ে পড়ানোর ব্যবস্থা করব? রওশনের কথায় সুবাহা চোখ বড় বড় করে আফির দিকে তাকায়, তারপর এক নিঃশ্বাসে তিন কবুল বলে ফেলে। এই ক্যারেক্টারলেস আফির থেকে মিস্টার অ্যারোগ্যান্ট রওশন রায়জাদা অনেক ভালো। কাগজে সাইন করে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় রওশন আর সুবাহার। রওশন দাঁড়িয়ে অয়নকে ইশারা করলো, তারপর অয়ন একটা সানার বক্স এনে রওশনের হাতে দিল। রওশন এক টুকরো মিঠাই বের করে আফির সামনে গেল। আফি রক্তিম চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। তুই তো আমাদের কংগ্রেস করবি না, তাই ভাবলাম আমি করি। আজকে থেকে তুই ভাবি পেয়ে গেলি, সেই খুশিতে মুখ মিঠা কর। আফি নিজের মুখ ঘুরিয়ে নিল। ও সরি লিটল ব্রো, আমি তো ভুলে গিয়েছিলাম তোর মিঠাই পছন্দ না। যাক আমি মুখ মিঠা করি বলেই মিঠাইটুকু খেয়ে নিল। আফির কাছে রওশনের বাঁকা হাসি গায়ে অ্যাসিড পড়ার মতো লাগছে। আফি রওশনের হাত থেকে মিঠাই বক্সটা দূরে ছিটকে ফালাই। এটা কি করলি আফি? তোর ভাবি তো এখনো মুখ মিঠা করল না। আফি রাগে ফুসছে। রওশন সুবাহার হাত ধরে নিজের কাছে টেনে আনে, তারপর ওকে বলল, জান তোমার ছানা অনেক পছন্দ তাই না? কিন্তু দেখো তোমার প্রাণপ্রিয় দেবর তো সব ফেলে দিল, এখন তোমার মুখ মিঠা আমি কি দিয়ে করাই বলো? সুবাহ কি বলবে ভেবে পাচ্ছে না। ও একবার রওশনের দিকে আরেকবার আফির দিকে তাকিয়ে ঢোক গিলছে। রওশন কিছুক্ষণ ভেবে আচমকা বলে ওঠে, বয়েস সবাই নিজের চোখ বন্ধ করো। রওশনের গার্ডসরা চোখ বন্ধ করে ফেলে। রওশন কাজী সাহেবের দিকে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলে, আপনাকে কি আলাদাভাবে নিমন্ত্রণ দিয়ে বলতে হবে? কাজী ভয়ে দ্রুত নিজের চোখ ঢেকে ফেলে। সুবাহার আফি বোঝার চেষ্টা করছে রওশন কি করতে চাইছে। অচমকা রওশন সুবাহার কোমর ছড়িয়ে ওকে নিজের কাছে এনে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সুবাহ তো ফুল শকড, আর আফির তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। রওশন সুবাহকে ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে আফিকে বলে, এখন থেকে ও তোর ভাবি, তাই ওকে সম্মান দিয়ে চলবি। বড় ভাবি মায়ের সমান, তাই আশা করব তুই তোর ভাবিকে অন্য চোখে দেখার চেষ্টা করবি না। আর যদি করিসও তুই জানিস রওশন কি করতে পারে। নাও শি ইজ মিসেস সুভা, রওশন রায়জাদা। রওশন সুভার হাত ধরে বেরিয়ে যায়। সুভা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে রওশনের দিকে। কি করলো এই মাত্র রওশন? লজ্জা বলতে আহত ওর কি কিছু আছে? রওশন গাড়ির ডোর খুলে দেয়, কিন্তু সুবাহা না ঢুকে রওশনের দিকেই তাকিয়ে আছে। রওশন সুবাহার চোখের দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, সুবাহ ডু ইউ ওয়ান্ট মোর? সুবাহা চোখ বড় করে এক ঝটকায় গাড়িতে উঠে বসে। শরীর কাঁপছে বেচারির, এমনিতেই ভয়ে তার উপর রওশন আরও ভয় দেখাচ্ছে। সুবাহা বসে পড়তেই রওশন পাকা হেসে ওর পাশে বসে পড়ল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। এইদিকে রওশন আর সুবাহা যাওয়ার পর আফি পুরো বাড়িতে ভাঙচুর শুরু করেছে। ছাড়বো না আমি তোকে রওশন, আই উইল ডিস্ট্রয় ইউ। অভির জিনিসে হাত দেওয়ার ফল খুব শীঘ্রই পাবি তুই।